ছাত্র ছাত্রী সকল, আজিত মালাকে সপ্তমান শ্রেণীর গণিতর পাঁচ নম্বরত দায়রাখা আর কণ নম্বর পাঠটি চা। ছাত্র ছাত্রী সকল, আজিত মালাকে অনুশীলনী 5.2 চা। আর ইয়ারে নেক্সট পেজত থাকা এই চার নম্বর গণিত, এই চার নম্বর গণিতবিল চা। চার নম্বরত কি কৈছে যে চিত্রত এল সমান্তরাল এম, টি ছেদক এক্সর মান নির্ণয় করা। তোমালে চিত্র দেখিছা, ইয়াতে তলত এ বি সি তিনটা চিত্র আছে, ইয়াতে এল সমান্তরাল এম, তারমানে এডাল রেখা আছে এল, আন্তর হয়েছে এম। এই এল আর এম সমান্তরাল আর টি টু হয়েছে ছেদক, তেনহলে তোমালক কৈছে এক্সর মান নির্ণয় করা। ইয়াতে কোরবাত এক্স আছে, তেনেকে ইয়াতে এক্স আছে, এতে এক্স আছে, এই তিনটা গণিতত এক্সর মান উলিয়াব লাগে। তো কেনেকে উলিয়াব পারি চা, প্রথমে তোমালে এইটু চা। ইয়াতে আমাক কৈছে এল সমান্তরাল এম, তারমানে এইটো আর এইটো সমান্তরাল আর এইটো টি, এইটো ছেদক। আমি কি করব লাগে, এক্সর মান নির্ণয় করব। এক্সর মান নির্ণয় করবর কারণে ইয়াতে এক্স দিয়ে আছে আর এইটো কোণের মাপ দিয়ে আছে 120। তো এইটো কোণ আর এইটো কোণ তোমালে চাওসন কি ধরনের কোণ, অনুরূপ কোণ। ইয়াতে যেহেতু এল আর এম সমান্তরাল, টি ছেদক, গতিকে এই কোণ আর এই কোণ সমান, তারমানে এইটোর মাপ যদি 120 হয়, এইটোর মাপও কি হব 120 হব, অর্থাৎ এক্সর মান কি হব 120 হব, কারণ যেহেতু এইটো আর এইটো সমান কোণ, কারণ অনুরূপ কোণ। তোমালে এইটো গণিতের ক্ষেত্রে কি লিখিবা, এক্স ইকুয়াল টু, ইয়াতে এক্সর মানটো হয়েছে 20, 120, ইয়াতে এক্সর মান হয়েছে 120। তো এইটো গণিত চা, এইটো গণিত তো সেই একদরে এল আর এম সমান্তরাল, এইটো টি ছেদক। আমি ইয়াতে কি করব, এক্স উলিয়াব লাগে, এইটো এক্স কোণ দিয়ে আছে আর এইটো দিয়ে আছে 60 ডিগ্রি, তেনহলে আমি এইটো উলিয়াব লাগে। আমি জানো যে যদি দুডাল সমান্তরাল রেখাক এডাল ছেদকে ছেদ করে, তেতিয়া কি হয়, ছেদকের একেফালে থাকা অন্তকোণ দুটার সমষ্টি 180 ডিগ্রি হয়। যেহেতু এইটার এইটো সমান্তরাল, এইটো কোণ আর এইটো কোণ কি, ছেদকের একেফালে থাকা অন্তকোণ, গতিকে এই দুটার সমষ্টি 180 ডিগ্রি। এই দুটার সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এইটো যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটো কিমান হব, এইটো 180-র পৰা তোমালোকে 60 বাদ দিলে কিমান থাকিব, 120 থাকিব, তাৰমানে এইটো হব 120, ইয়াতে এক্সৰ মান হব 120। ইয়াতে তোমালোকে চোৱা এল আৰু এম সমান্তৰাল আৰু এইটো টি ছেদক, তেনেহ'লে এইটোৰ মান কি হ'ব, ইয়াতে এইটোৰ মান 60 দি আছে, এইটোৰ মান কি হ'ব, এই দুটা সমান হ'ব, কাৰণ এই দুটা হৈছে একান্তৰ অন্তকোণ, সেইকাৰণে এইটো 60 হ'লে এইটো 60 হ'ব, অৰ্থাৎ এক্সৰ মান ইয়াতে 60। গতিকে এই তিনিটা গণিতত মই এক্সৰ মান নিৰ্ণয় কৰি দিলোঁ, বাকী যিকেইটা গণিত আছে তোমালোকে নিজে চাবা।